আমরা এর আগের ভিডিও টিউটোরিয়ালে ধারার বেসিক বিষয়গুলো জেনে নিছি আজকে আমরা ধারার কিছু প্রবলেম সলভ করব টাইপ ওয়ানে আমরা যে ম্যাথগুলো রাখছি বেসিক ফর্মুলা ইউজ করে আমরা যে ম্যাথগুলো সলভ করব সেই ম্যাথগুলো আমরা টাইপ ওয়ানে রাখছি এক নম্বরে বলা হচ্ছে এক থেকে একশো পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত সো আমরা জানি ক্রমিক সংখ্যা যখন হয় ক্রমিক সংখ্যাগুলো যেমন এক দুই তিন চার এগুলো হলো কি ক্রমিক সংখ্যা যদি এইরকম ক্রমিক সংখ্যা হয় তাহলে সেই সংখ্যাগুলোর সমষ্টি আমরা কি নির্ণয় করব সেই সংখ্যাগুলোর সমষ্টি নির্ণয় করার সূত্র হলো n ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু এটা হলো আমাদের এই রকম ক্রমিক সংখ্যা যদি হয় সেই ক্রমিক সংখ্যাগুলোর সমষ্টি নির্ণয়ের সূত্র তো আমাদের এক নম্বর ম্যাথে ঠিক সেটাই বলা হচ্ছে এক থেকে একশো পর্যন্ত সংখ্যা সমূহের যোগফল কত সো আমরা যদি যেহেতু এক থেকে একশো পর্যন্ত সুতরাং আমাদের এইটা বুঝাচ্ছে যে এক যোগ দুই যোগ তিন যোগ চার যোগ এভাবে যোগ একশো পর্যন্ত সংখ্যায় ইকুয়াল টু যদি আমরা যোগ করি ক্রমিক সংখ্যা তাহলে তার যোগফল কত হবে সো এই জাতীয় সংখ্যাগুলো আমরা তারা কীভাবে সলভ করবো আমরা যার সূত্র যা এন ইন্টু এন প্লাস ওয়ান ভাগ কত ওয়ান সো এনের এর আমাদের হলো কি কত পর্যন্ত যাব আমরা শেষ সংখ্যা অর্থাৎ একশো পর্যন্ত আমরা যেহেতু বলা হচ্ছে একশো পর্যন্ত সংখ্যা সো এন ইকুয়াল টু কত একশো ইন্টু এন প্লাস ওয়ান মানে একশো প্লাস ওয়ান ভাগ কত দুই সুতরাং আমাদের হবে একশো গুণন একশো এক ভাগ দুই সো আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে আমাদের আনসার আসবে পাঁচ হাজার পঞ্চাশ এটা হলো উত্তর দুই নাম্বার মেতে বলা হচ্ছে এক যোগ দুই যোগ তিন যোগ ডল কত ঠিক একই সূত্র কর্মী সংখ্যা সো আমরা কর্মিক সংখ্যার সূত্র জানি এন ইন্টু এন ভাগ দুই সো এর আমাদের ক্ষেত্রে সর্বশেষ পথ সংখ্যা সো পঞ্চাশ পঞ্চাশ প্লাস ওয়ান এন এর মান কত আমাদের পঞ্চাশ প্লাস ওয়ান ভাগ কত দুই সুতরাং পঞ্চাশ গুনন একান্ন ভাগ হলো কত দুই সো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে উত্তরে আসবে আমাদের বারোশো তিন বলা হচ্ছে একের উপরে স্কোয়ার দুইয়ের উপরে স্কোয়ার প্লাস তিনের উপরে স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এর মান কত সো আমরা জানি আমরা আগের ভিডিও টিউটোরিয়ালে দেখছি যে আমরা যদি কর্মিক সংখ্যাগুলোর উপরে স্কোয়ার হয় একের উপরে স্কোয়ার দুইয়ের উপরে স্কোয়ার তিনের উপরে স্কোয়ার অর্থাৎ ক্রমিক সংখ্যাগুলোর উপরে স্কোয়ার হয় তাহলে সূত্র হবে এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান ভাগ কত ছয় সো এখানে আমরা

সো আমরা এর আগের ভিডিও ভিডিওটিউটের দেখছি যখন ক্রমিক সংখ্যাগুলোর উপরে কিউব থাকে অর্থাৎ উপরে কিউব দুইয়ের এর উপরে কিউব তিনের উপরে কিউব তখন আমরা কি লিখি এন ইন্টু এন অর্থাৎ এক নাম্বার যে সূত্রটা আছে সেটা আমরা লিখব লেখার পর আমরা কি করবো টোটালটার উপরে বড় করে দিব সো এখানে আমরা এন ইউজ করছি বাট এরা এখানে কি দিছে এক্স দিছে সুতরাং আমাদের মানটা হবে এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান এরপরে ভাগ টু টোটালটার উপরে আমাদের কি হবে স্কোয়ার এটা হলো আমাদের উত্তর এরপরে পাঁচ নম্বরে বলা হচ্ছে আট নয় দশ একশো পর্যন্ত সংখ্যাগুলো যোগফল কত এই ম্যাট্রিক খুবই একটি ক্রিটিক্যাল সো এখানে আট নয় দশ একশো পর্যন্ত এই আট এই এক থেকে আট পর্যন্ত সংখ্যা অর্থাৎ এক দুই এইভাবে সাত পর্যন্ত সংখ্যাগুলো আমাদের এখানে নেই বাট তারপরে কিন্তু ক্রমিক সংখ্যা আছে আট নয় দশ সো আমরা যদি আমরা এই সংখ্যা জানি যে এক যোগ দুই যোগ তিন যোগ চার এইভাবে যদি ক্রমিক সংখ্যা হয় তাহলে সেটা যোগ ফলে আমরা জানি কি এন ইন্টু এন প্লাস ওয়ান শুরু হয়েছে থেকে যদি শুরু তো এক হয় যদি শুরু হয় তাহলে আমাদের সূত্র হবে কি এন অর্থাৎ আমরা যদি এই রাশিটাকে যদি এভাবে লিখি এক যোগ দুই যোগ ডট ডট যোগ একশো পর্যন্ত আমরা লিখলাম ওকে লেখার পরে আমরা যেহেতু আমরা এখানে রাশিটা আট থেকে শুরু হয়েছে আমরা লিখছি এক থেকে সুতরাং আমরা এক থেকে এক থেকে সাত পর্যন্ত আমাদের নেই সেটা আমরা এখানে কী দেব বিয়োগ দেব এক যোগ দুই যোগ দড সাত পর্যন্ত আমরা কী করলাম বিয়োগ দিলাম কারণ এই এক থেকে সাত পর্যন্ত সংখ্যাগুলো আমাদের এই রাশিতে নেই সুতরাং আমরা এখন এই এইটার সূত্র কী জানি আমরা এইটা সূত্র জানি আমরা এন ইন্টু এন প্লাস ওয়ান ভাগ দুই বিয়োগ এটার সূত্র আমরা জানি এন ইন্টু এন প্লাস ওয়ান ভাগ কত দুই সো এন মান কত আমাদের একশো ইন্টু একশো প্লাস এক ভাগ কত দুই বিয়োগ এনের মান আমাদের কত তাহলে এখানে সর্বশেষ সংখ্যা সাত তো সাত বিয়োগ সাত প্লাস এক ভাগ কত দুই সো আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে একশো গুণন একশো প্লাস একশো বাই একশো গুনন একশো এক ভাগ দুই পি হোক এটা ক্যালকুলেশন করি সাত গুনন আট হবে ভাগ দুই সো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি আমরা জানি পাঁচ হাজার পঞ্চাশ হয় এবং এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হবে কত সো আমরা যদি পাঁচ হাজার পঞ্চাশ থেকে আঠাশ বাদ দিই তাহলে হবে পাঁচ হাজার ছত্রিশ ইকুয়াল টু কত হবে সো ছয় নম্বর ম্যাথে আমরা যে সমান্তর ধারা যে সূত্রটি আসলো সেই সূত্রটা ইউজ করবো অর্থাৎ আমরা এখানে যে সূত্রটি ইউজ করবো সেটা হলো এস ইকুয়াল টু এন ভাগ টু হলো এরপরে এ এখানে আমরা জানি এ হলো কি এ হলো প্রথম পদ সো এই ধারার প্রথম পথ আমাদের কি এই ধারার প্রথম পদ হলো তিন এরপরে ডি হলো সাধারণ অন্তর সো ছয় থেকে যদি আমরা তিন বিয়োগ দিই তাহলে আমাদের সাধারণ অন্তর হবে তিন এরপরে এরপর আমাদের কি নির্ণয় করবে এন তম সংখ্যা নির্ণয় করতে হবে পদ হলো কি এন পদসংখ্যা আমরা নির্ণয় করবো অর্থাৎ এন হলো এখানে পদসংখ্যা সংখ্যা সো পদ সংখ্যা আমরা নির্ণয় করবো কি শেষ পথ আমরা জানি পদ সংখ্যা ইকুয়াল টু একটু আগে আমরা সূত্র দেখছি সো শেষ পথ বিয়োগ প্রথম পদসংখ্যা ইকুয়াল টু শেষ পথ বিয়োগ প্রথম পদ ভাগ হলো কত সাধারণ অন্তর সাধারণ অন্তর প্লাস কত সো শেষ পদ আমাদের কত ছত্রিশ আমাদের এই রাশির শেষ পদ কত ছত্রিশ বিয়োগ প্রথম পদ আমাদের কত তিন অর্থাৎ এই রাশির প্রথম পদ আমাদের কত তিন সুতরাং সাধারণ অন্তর্গত তিন থেকে যদি আমরা ছয় বিয়োগ বের করে রাখছি তিন যোগ কত এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের সাধারণ অর্থাৎ পদ সংখ্যা আসবে কত বারো এখন যদি আমরা এখানে মান বসে দিই তাহলে আমরা আনসারটা পেয়ে যাব সো এ সিকুয়াল টু এর মান আমরা কত পাইছি তাহলে বারো পদ সংখ্যা মানে এন সো বারো ভাগ কত দুই টু ইন্টু এ হলো কি প্রথম পথ প্রথম পথ আমাদের কত তিন এরপরে যোগ এন হলো কত বারো বিয়োগ এক ডি হলো কি সাধারণত ভাগ করি টু ইন্টু থ্রি আছে এখানে হবে ছয় সো ছয় যোগ বারো থেকে যদি এক বিয়োগ দিই তাহলে হবে কত এগারো ইন্টু তিন সো ছয় ছয় যোগ এখানে আমরা যদি তিন দিয়ে এগারো কে গুণ করি তাহলে হবে কত তেত্রিশ

ছয় নম্বর ম্যাথের মতো জাস্ট আমরা কি করব এখানে প্রথম পদ এ হলো কত এক সাধারণত ডি হলো কত তিন বিয়োগ এক অর্থাৎ দ্বিতীয় পদ থেকে পদের অন্তর হলো কি সাধারণ পদ তিন থেকে এক বিয়োগ দিলে হবে কত দুই সো এরপরে আমরা কি করব পদ সংখ্যা নির্ণয় করবো সো পদ সংখ্যা পদ সংখ্যা ইকুয়াল টু আমরা জানলাম শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ সাধারণ অন্তর প্লাস ওয়ান সো শেষ পদ আমাদের কত একান্ন বিয়োগ প্রথম পদ আমাদের কত এক প্রথম পদ হলো এইটা শেষ পদ হলো এইটা সো শেষ পদ বিয়োগ প্রথম পদ একান্ন বিয়োগ এক ভাগ হলো সাধারণ অন্তর্গত তিন থেকে এক বিয়োগ দিলে হবে কত দুই যোগ হলো ওয়ান সো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসবে কত ছাব্বিশ সো আমরা সূত্র জানি এ সিকুয়াল টু এন ভাগ টু টু এ প্লাস এন বিয়োগ ওয়ান ডি এটা হলো আমরা সূত্র জানি এই সমষ্টি নির্ণয়ের সূত্র সো এন এর মান আমাদের কত আছে টোয়েন্টি সিক্স ভাগ টু এরপরে টু ইন্টু এর মান কত ওয়ান প্লাস এন এর মান আমাদের কত এন এর আমরা কত দিয়ে এক গুণ করলে হবে দুই চোখ ছাব্বিশ থেকে এক বিয়োগ দিলে হবে পঁচিশ ইন্টু এই দুই সো তেরো ইন্টু পঁচিশ দিয়ে তিন গুণ করলে হবে কত পঁচাত্তর সো তেরো কত পঁচাত্তর করলে হবে কত সাতাত্তর ইন্টু সাতাত্তর গুণ করি তাহলে আমাদের হবে কত সরি এখানে আমাদের দুই হবে সুই যে পঁচিশ কে গুণ করলে হবে কত পঞ্চাশ সো তেরো ইন্টু পঞ্চাশ যদি আমরা গুণ করি তাহলে হবে কত ছয়শ ছিয়াত্তর এটা হলো আমাদের উত্তর আট নম্বর ম্যাথে বলা হচ্ছে নিরানব্বই যোগ আটানব্বই যোগ সাতানব্বই যোগ চল্লিশ ধারাটি সমষ্টি কত জাস্ট এই সংখ্যাটি আমরা উল্টেভাবে করব। কি করব। আমরা এ ধরে নিব অর্থাৎ এ যেহেতু আমাদের কি প্রথম পথ প্রথম পথ আমরা এই দিক থেকে ধারাটা কনসিডার করব যেহেতু আমাদের এই দিক থেকে বৃদ্ধি পাইছে এবং এই দিক থেকে কমে আসে সো প্রথম পথ আমাদের কত হবে তাহলে চল্লিশ এরপরে সাধারণ অন্তর আমরা কি করব চল্লিশ থেকে যেহেতু এখানে দেখাচ্ছে নিরানব্বই আটানব্বই তার মানে কি এক ডিক্রিস হচ্ছে সুতরাং সাধারণ অন্তর হবে আমাদের কত ওয়ান এরপরে পদ সংখ্যা আমরা নির্ণয় করব পদ সংখ্যা হবে আমাদের কি শেষ পদ শেষ পথ আমাদের কত নিরানব্বই বৃহ প্রথম পদ আমাদের কত চল্লিশ ভাগ দুই গুণ সাধারণ অন্তর আমাদের কত এক সো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো কত ষাট সো আমরা সূত্র জানি এস ইকুয়াল টু এন বাই টু ইন্টু টু এ ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু ডি সো এন এর মান আমাদের কত এখানে ষাট ভাগ কত দুই ইন্টু টু ইন্টু এ এর মান কত চল্লিশ ইন্টু এন এর মান আমাদের কত ষাট প্লাস এক ইন্টু ডি এর মান আমাদের কত হবে তাহলে ডি এর মান হবে কত ওয়ান সো ষাটকে যদি আমরা দুই কে ভাগ করি তাহলে তিরিশ এরপরে চল্লিশ দিয়ে দুই কে গুণ হবে আশি একষট্টি গুণ হবে এটা সো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসবে একচল্লিশশো ও এটা হলো আমাদের উত্তর